आठ ये देखो आठ वियोग थर्ड ब्रैकेट में मिली नौ, तीन जोक सेकेंड ब्रैकेट सात वियोग पुत्र मेलाओ दुई वियोग तीन যোগ চার, কোথায় ভুলটা হয়েছে দেখো বুঝতে পারবে। সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ, স্যার এইখানটা আমার ভুল হয়ে এবার দেখো করছি, দেখো সরলটা আট বিয়োগ থার্ড ব্র্যাকেট তিন যোগ সেকেন্ড ব্র্যাকেট সাত বিয়োগ, এবার ভালো করে খেয়াল করো, বলো তো যোগের কাজ আগে না বিয়োগের কাজ আগে, তা যোগ তো দুই এর আগে কিছু নেই মানে যোগ আছে, তো দুই আর চার যোগ হবে না, হ্যাঁ তো দুই দুই আর চার যোগ না করে তিন আর চার যোগ করছো, তিনের আগে তো বিয়োগ বসে আছে, যোগ হবে তাহলে দুই আর চার আগে যোগ করে, তাই তো, তাই তো দুই আর চার কত হলো ছয় বিয়োগ তিন, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ সেকেন্ড ব্র্যাকেট বন্ধ থার্ড ব্র্যাকেট বন্ধ, এটা মনে রাখতে হবে, তাহলে আট বিয়োগ থার্ড ব্র্যাকেট শুরু হচ্ছে তিন যোগ সাত বিয়োগ ছয় থেকে তিন বাদ কত থাকে তিন হবে, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট কাজ হয়ে গেল, সেকেন্ড বন্ধ থার্ড ব্র্যাকেট বন্ধ, পয়লা লাইনে আট বিয়োগ থার্ড ব্র্যাকেট শুরু হচ্ছে তিন যোগ সাত থেকে তিন বাদ কত থাকে চার, ঠিক আছে না বই আয়নি, তাহলে আট বিয়োগ সাত, আট থেকে সাত বলে কত এক থাকে, তাহলে এটাই উত্তর, তাহলে তাহলে এখানে কি শিখলে ভালো করে খেয়াল করো, এই দেখো দুই বিয়োগ তিন যোগ চার আছে, তা সরলের নিয়ম অনুযায়ী কি হবে কার কাজ আগে যোগের কাজ না বিয়োগ কাজ আগে, তাহলে কোনো সংখ্যার আগে কিছু নেই মানে কি থাকে বিয়োগ থাকে কি থাকে, হ্যাঁ তাহলে দুই আর চার প্রথমে কি করে নেবো যোগ তারপরে বিয়োগ করো, বোঝা গেছে না বোঝা যায়নি, ভুল হবে না তো আর, ঠিক আছে করে ফেলো, দেখো তা প্রথমে হচ্ছে চৌষট্টি লিখবো যোগ, তারপরে থার্ড ব্র্যাকেট শুরু হচ্ছে সতেরো বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে আশি বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট কাজ আগে, তাহলে একুশ আর উনিশ কি হবে যোগ হবে, একুশ আর উনিশ যোগ করলে কত হয় চল্লিশ হয়, চল্লিশ ফার্স্ট ব্র্যাকেট কাজ হয়ে গেল গুণ দুই, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করলাম থার্ড ব্র্যাকেট বন্ধ করলাম, পরের লাইনে দেখো চৌষট্টি যোগ থার্ড ব্র্যাকেট শুরু করলাম সতেরো বিয়োগ, এবার দেখো তো দাঁড়াও বিয়োগের কাজ আগে না গুণের কাজ আগে, গুণের কাজ আগে মনে রাখতে হবে, এই দেখো বিয়োগের কাজ আগে গুণের কাজ আগে, গুণের কাজ আগে, তা সুতরাং বিয়োগ করা যাবে না, মনে রাখ বিয়োগ করলে ভুল, তাহলে আশি বিয়োগ চল্লিশ তুই গুণ করলে কত হয় আশি, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ থার্ড ব্র্যাকেট বন্ধ, বোঝা গেছে, চলো পরের লাইন চৌষট্টি যোগ সতেরো আশি থেকে আশি আশি থেকে আশি বাদের কত থাকে শূন্য, থার্ড ব্র্যাকেট বন্ধ, এই পর্যন্ত বোঝা গেছে না বোঝা যায়নি, তার পরের লাইনে কি হচ্ছে চৌষট্টি যোগ সতেরো, দেখো সতেরো থেকে শূন্য বাদলে কি হবে সতেরোই হবে, সতেরো চৌষট্টি কী করবো এবার যোগ করব, যোগ করলে কত হয় একাশি, এটাই উত্তর, বোঝা গেছে না বোঝা যায়নি, বোঝা গেছে লেখো নির্ণয় সরল ফল, বলে উত্তর লেখো নির্ণয় সরল ফল সমান একাশি, পরের সরলটা তোলো বাহাত্তর বিয়োগ থার্ড ব্র্যাকেট শুরু হচ্ছে কত ছত্রিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে কত নব্বই, তাই তো যোগ ফার্স্ট ব্র্যাকেট শুরু হচ্ছে বলো সত্তর, তাই তো ভাগ কত ভাগ চোদ্দ, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ সেকেন্ড ব্র্যাকেট বন্ধ যোগ চৌষট্টি থার্ড ব্র্যাকেট বন্ধ গুণ চোদ্দ, বোঝা গেছে, দেখো প্রথমে কার কাজ প্রথম ব্র্যাকেট কাজ, তো তাহলে বাকিগুলো একই লিখবো, ভালো করে দেখো ভালো করে দেখো বাহাত্তর বিয়োগ ছত্রিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দিলাম নব্বই যোগ, দেখো সত্তরকে চৌদ্দ ভাগ করে কত হয় পাঁচ হয়, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল সেকেন্ড ব্র্যাকেট যোগ চৌষট্টি থার্ড ব্র্যাকেট বন্ধ, এদিকে দেখো এদিকে তাকাও গুণ চোদ্দ, বোঝা যাচ্ছে, এবার সেকেন্ড ব্র্যাকেট কাজ আগে, তো তাহলে বাকিগুলো সব একই থাকবে, তাহলে বাহাত্তর বিয়োগ থার্ড ব্র্যাকেট ছত্রিশ বিয়োগ নব্বই আর পাঁচ যোগ করলে কত হয় পঁচানব্বই, ভালো করে খেয়াল করো যোগ চৌষট্টি থার্ড ব্র্যাকেট দিলাম গুণ চোদ্দ, এইদিকে দেখাও এবার সবাই দিকে দেখাও, দেখো তো যোগের কাজ আগে না বিয়োগের কাজ আগে,
যোগ যদি আগে তাহলে ৩৬ আর ৬৪ কি হবে? যোগ হবে আগে ৯৫ রে কে বসে বিয়োগ বসাছে তো তাহলে ওটা করা যাবে না। আমি ওটাই করে বলা হয় ৬ হ্যাঁ তাহলে বিয়োগ করে যোগ করে দেখো ৩৬ আর ৬৪ যোগ করলে কত হয়? ৪ আর ৬ এ ১০ এর শূন্য হাতে ১ ৬ একে ৭ আর ৩ এ কত? ১০০ ১০০ বিয়োগ ৯৫ থার্ড ব্র্যাকেট বন্ধ গুণ কত? ১৪ বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে? কার কাজ আগে যোগের কাজ না বিয়োগ কাজ? যোগটা আগে করতে হবে। আমি তো পড়লেন দেখো বা ৭২ বিয়োগ ১০০ দিয়ে ৯৫ বাদ দিলে কত থাকে? ৫ গুণ ১৪ তাই তো? আবার বলো এবার গুণের কাজ আগে না বিয়োগের কাজ আগে? তাহলে এবার ৭২ আর ৫ ১৪ কত? ৭০ তাহলে ৭২ ৭০ বাদ কত থাকে? ২ তাহলে এটাই উত্তর নির্ণয় স্বল্প সন ২ বোঝা গেছে? যোগ ২৬ বিয়োগ ১৫ করো নিজেরা করো আগে নিজেরা করো তারপর করছি। দেখো প্রথমে কার কাজ? ভাগের কাজ, কোনো ব্র্যাকেট নেই এখানে তাই তো? বদমাশের নিয়ম অনুযায়ী প্রথমে কার কাজ? তাহলে এই ভাগটা করবো আগে, ঠিক আছে? তাহলে ১৬কে ৮ ভাগ করলে কত হয়? ২ হয়, আর বাকি যা ছিল তাই সব থাকবে, কোনো পরিবর্তন নেই। যদি কেউ করে থাকো গুনটুন তাহলে কিন্তু নাম্বার পাবে না। এই হলো দেখো মিলিয়ে নাও। এবার কার কাজ? ভাগের পর কার কাজ? কথা না গুণের কাজ। তাহলে দেখো গুণ করছি, দেখো দেখো ৪ আর ৮টা কোথায় গেল? ৭২ যোগ ২৬ আর বিয়োগ ১৫ এবার কার কাজ? যোগের কাজ না বিয়োগের কাজ? যোগ হ্যাঁ তাহলে এটা এটা যোগ করলে কত হয়? ৬ আর ২ ৮ ৭ ৮ ৯ ৯৮ হবে, ৯৮ বিয়োগ ১৫ ৯৮ থেকে ১৫ বাদ দিলে কত হয়? এটাই উত্তর। বোঝা গেছে না বোঝা যায়নি? ঠিক করে নাও, ঠিক করে নাও। পরে ওটা তোলো ৮ ভাগ ৬ গুণ ৩ ভাগ ২ গুণ ৪ বিয়োগ ৯ যোগ ১৮ তাহলে আবার বলছি ৮ ভাগ ৬ গুণ ৩ ভাগ ২ গুণ ৪ বিয়োগ ৯ যোগ ১৮ করো নিজের আগে। এই সরলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কথা কম দুভাবে সরলটা করা যায়, দুভাবে করছি দেখো ভালো করে দেখো। প্রথম ভাগটা বুঝতে পারছো কিনা দেখো, ৮কে ৮কে ৬ দিয়ে ভাগ করা যায়? ভাগ করা যায় না, ভালো করে বোঝো। ৮কে ৬ দিয়ে ভাগ করা যায় না, তাহলে ৮ ভাগ ৬কে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, ৮ বাই ৬। ৮ ভাগ ৬ মানে তো ৮ বাই ৬, বাই মানে ভাগ না, হ্যাঁ কি না? তো এইভাবে লিখে নিলাম, ঠিক আছে? যখন এরম যাবে না লিখে নেবে হবে, ঠিক আছে? গুণ ভালো করে দেখো, গুণ ৩ ভাগ ২ মানে কি? ৩ বাই ২ না, হ্যাঁ কি না? গুণ ৪ বিয়োগ ৯ যোগ ১৮ বোঝা গেছে কেনা বলো? ৮ ভাগ ৬ মানে কি? ৮কে ৬ দিয়ে ভাগ করা যায় না তো, তা না করা যেতে পারে কিন্তু ভগ্নাংশ করা যায় তো। ৮ ভাগ ৬ মানে ৮ বাই ৬ না, হ্যাঁ। ৩ ভাগ ২ মানে ৩ বাই ২ না, বাই মানে ভাগ তো, বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে আবার দেখো ৮ ভাগ ৬ এটা আর ৮ বাই ৬ একই ব্যাপার, বোঝা গেছে? আবার দেখো ১০ ভাগ ৫ আর ১০ বাই ৫ একই না আলাদা, মনে থাকবে? শিখলে এটা আজকের। এবার দেখো কাটাকুটি যাবে, দেখো ভালো করে খেয়াল করো, কাটাকাটি করছি গুণের সময় কাটাকাটি যা। দেখো ৩ ১কে ৩, ৩ ২য়ে ৬, ৩কে ৩ দিয়ে কাটলাম, ৩কে ৩ দিয়ে কাটলে কত হয়? ১ হয়, আবার ৬কে ৩ দিয়ে কাটলে কত হয়? ২ হয়। কাটাকাটি মানে একই সংখ্যা দিয়ে কাটতে, একই সংখ্যা দিয়ে দুটো সংখ্যা কী হবে? ভাগ যেতে হবে। তা ৩কে ৩ দিয়ে ভাগ করলে কত হয়? ১ হয়, ৬কে ৩ দিয়ে ভাগ করলে কত? ২ হয়। আবার দেখো ২ দিয়ে যায়, ২ ১কে ২,
চার দুয়ে আট, তাহলে উপরে কত হলো চার আর এক, চার আর একে গুণ করলে কত হয় চার একে চার, আর নিচে কত হলো দুই আর একে দুই গুণ চার, এখনো গুণ আছে, গুণটা পরে করছি, বিয়োগ নয় যোগ আঠারো, আবার কাটাকাটি যাবে, দেখো দুই আর চার, মনে রাখবে কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে কি থাকে, এগুলো মনে রাখতে হবে, কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে এক থাকে, আর কোনা কোনি কাটাকাটি যায়, কোনা কোনি কাটাকাটি যায় না হলে উপর নিচে কাটাকাটি যায়, দেখো এ দেখো এই কোনা কোনি কাটাকাটি যায় না হলে উপর নিচে কাটাকাটি যায়, কাটাকাটি কভাবে যায় দুভাবে, হ্যাঁ কোনা কোনি না হলে উপর নিচর, মনে থাকবে, আর কাটাকাটি যেতে গেলে একই সংখ্যা দিয়ে কাটতে হবে, এটাকে যে সংখ্যা দিয়ে ভাগ করবো এটাকেও সেই সংখ্যা দিয়ে ভাগ করবো, যদি ভাগ যায় তাহলে কাটাকাটি বলে তাকে, বোঝা গেছে না বোঝা যায়নি, তাহলে এখানে কাটাকাটি যাবে দুই এককে দুই, দুইকে এক দিয়ে ভাগ, দুইকে দুই দিয়ে ভাগ করলে কত এক হয়, আর চারকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই হয়, এই হলো বোঝা গেছে, পরের লাইন দেখো চার আর দুই গুণ করলে কত হয় আট হলো, আট বিয়োগ নয় যোগ আঠারো, এবার যোগার কাজ যোগের কাজ আগে, তাহলে আঠারো আর আট কী হবে যোগ হবে, আঠারো আর আট যদি যোগ করি কত হয় ছাব্বিশ, ছাব্বিশ বিয়োগ নয় ছাব্বিশ থেকে নয় বাদলে কত থাকে সতেরো থাকে, মাথা ঢুকেছি ঢোকেনি, তাহলে আবার অঙ্কটা বোঝাচ্ছি বন্ধু দেখো, এখানে আটকে ছয় দিয়ে আমরা ভাগ করতে পারছি না, আর ভাগ না করার জন্য এটাকে আমরা কী করে নেবো আট বাই ছয় ভগ্নাংশ, আট বাই ছয় হলো গুণ তিন, আর তিনকে দুই দিয়ে ভাগ করা যায় না, তাই তিনকে দুই দিয়ে ভাগ না গেলে তিন বাই দুই করলাম, বোঝা গেছে না বোঝা যায়নি, গুণ চার বিয়োগ নয় যোগ আঠারো যেমন ছিল তেমন থাকলো, এবার কাটাকাটি করছি তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হয়, ছয়কে তিন দিয়ে ভাগ করলে কত দুই হয়, তাই তো, আবার দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হয়, আটকে দুই দিয়ে ভাগ করলে কত চার হয়, তাহলে কত হলো চারের দুই উপরে চার নিচে কত দুই, উপরে উপরটাকে বলে লব নিচেটাকে কী বলে হর, তো উপরে চার হলো নিচে দুই হলো, কোন চার বিয়োগ নয় যোগ আঠারো, এবার দেখো আবার কোনা কোনি কাটাকাটি যায়, চারের নিচে কিছু নেই মানে কী আছে এক আছে, কাটছি দেখো এদিকে দেখো দুইকে দুই দিয়ে ভাগ করলে কত এক হয়, চারকে দুই দিয়ে ভাগ করলে কত দুই হয়, তাহলে চার আর দুই গুণ করলে কত হলো চার আর দুই গুণ করলে কত হলো আট হলো, কত হলো আট বিয়োগ নয় যোগ আঠারো, আঠারো আর আট যোগ করে ছাব্বিশ হলো, ছাব্বিশ থেকে নয় বাদে সতেরো হলো, বোঝা গেছে বোঝা যায়নি, তাহলে এটা হলো সব থেকে ভালো পদ্ধতি, এছাড়াও আর একটা পদ্ধতি আছে সেই পদ্ধতির সাহায্যে করছি দেখো এবার, আচ্ছা কাটাকাটিটা আর একবার বুঝিয়ে দিই দেখো ভালো করে দেখো, আট ভাগ ভালো করে বুঝ দেখবে কাটাকাটিটা, ছয় গুণ তিন ভাগ দুই গুণ চার, ধরো আমি এইটুকু তুললাম বাকিটা তুললাম না, ভালো করে দেখবে কাটাকাটি, তাহলে আট ভাগ ছয় মানে কি আট বাই ছয় না, আর তিন ভাগ দুই মানে কি তিন বাই দুই না গুণ চার, বোঝা গেছে, কাটাকাটি করছি দেখো এবার, কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে কি থাকে এক থাকে, এবার আমি কি বলেছি কাটাকাটি কোথায় হয় উপর নিচে হয় বা কোনাকোনি হয়, আর কাটাকাটি করতে হবে কোন সংখ্যা দিয়ে একই সংখ্যা দিয়ে, এমন একটা সংখ্যা দিয়ে কাটবো যেন দুটো সংখ্যাই ভাগ যায়, দুটো সংখ্যাই ভাগ যায়, আচ্ছা দেখো দুই দিয়ে যাবে দেখো তো আটকে যদি দুই দিয়ে ভাগ করে কত হয় চার হয়, ছয়কে দুই দিয়ে করলে কত হয় তিন হয়, তাহলে এবার চার আর তিন কাটাকাটি যাবে আর চারকে দুই দিয়ে যায় তিনকে দুই দিয়ে যাবে যাবে আর যাবে না, তাহলে উপর নিচে আর হলো না, এবার দেখি কোনাকোনি যায় কিনা দেখো তো তিনকে ভাগ করা যায় তিন দিয়ে তিন আকে তিন, আবার তিনকে ভাগ করে তিন আকে তিন, হয়ে গেল না হলো না, তিনকে তিন দিয়ে ভাগ করলে একই তো হয়, আবার তিনকে তিন দিয়ে ভাগ করলে তো একই হয়, তা তিনকে তিন দিয়ে ভাগ করে এই তিনকে তিন দিয়ে ভাগ করলাম এক হলো, আবার এই তিনকে কত দিয়ে ভাগ করবো তিন দিয়ে ভাগ করবো এক হবে, বোঝা গেছে না বোঝা যায়নি, হ্যাঁ তা দুটোর জায়গায় তো কাটলাম ভাগ করলাম তিন দিয়ে, বোঝা গেছে, এবার দেখো চার আর দুই আছে চার আর দুই কোনাকোনি চার আর দুই কাটাকাটি যাবে, দুইকে দুই দিয়ে ভাগ করলে কত হবে এক, আবার চারকে দুই দিয়ে ভাগ করলে কত হবে দুই, বোঝা গেছে না বোঝা যায়নি, গেছে দেখো এবার উপরে থাকলো দুই আর নিচে থাকলো কত এক, এবার এই যে দুই আর এই যে দেখো তো উপরে কে কে আছে দুই আছে এক আছে আর চার আছে, তাদের মাঝখানে কে বসে আছে একটা করে গুণ বসে আছে, তাহলে দুই এক আর চার গুণ করলে চার দুয়ে কত হলো আট হলো, আর নিচে কে বসে আছে এক এক আর এক 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 আর এক গুণ করলে কত হয় এক হয়, আটের এক মানে কত আট, নিচের একের কোনো দাম আছে কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে এমনি কী থাকে একই থাকে, তাহলে আট হলো, বোঝা গেছে না বোঝা যায়নি কাটাকাটিটা গেছে, তাহলে এই অঙ্কটা এইভাবে করবে।